জাতীয় দলের সাবেক ক্রিকেটার রামচাঁদ গোয়ালা মারা গেছেন। মৃত্যুকালে এই কিংবদন্তি ক্রিকেটারের বয়স হয়েছিল ৭৯ বছর। শুক্রবার সকাল ৭টায় ময়মনসিংহ নগরের ব্রাহ্মপল্লি নিজ বাসভবনে দেশের প্রথম বাঁহাতি স্পিনার রামচাঁদ গোয়ালা মারা যান। ময়মনসিংহ প্রতিনিধি আলমগীর সরকার জানান, অনেকদিন থেকে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। দেশের ক্রিকেট ইতিহাসে বাঁহাতি স্পিনের অগ্রপথিক রামচাঁদ গোয়ালা দীর্ঘদিন খেলেছেন ঘরোয়া লিগে। ১৯৬২ সালে ভিক্টোরিয়ার হয়ে ঢাকা লিগে অভিষেক হওয়ার পর ৮০ থেকে ৯০ দশকের মাঝামাঝি সময়ে টানা ১৫ মৌসুম খেলেছেন আবাহনী লিমিটেডের হয়ে। কলকাতায়ও ম্যাচ খেলতে গিয়েছিলেন রামচাঁদ। ১৯৮৩ সালে বাংলাদেশের হয়ে পশ্চিমবঙ্গের বিপক্ষে আনঅফিসিয়াল ম্যাচও খেলেছেন তিনি। ক্লাব ক্রিকেটে খেলেছেন ভিক্টোরিয়া, GMCC, মোহামেডান ও আবাহনীর মতো ক্লাবে। বাংলাদেশ জাতীয় দলের অন্যতম খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন তার ছাত্র।